Assalamualaikum. Shabai kemon achen? Asha korchi shabai bhalo achen. Amio alhamdulillah bhalo achi. Shit sheshe aste aste kintu goromta pore jacche ar ei shomoy peyara anarosh ba ei type er je phol gulo ache eigulo kintu mekhe khete khubi bhalo lage. Ektu tok mishti jhal taste hoy. তো আজকে দুইটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পেয়ারা আর আনারস তো প্রথমে আমি পেয়ারা মাখাটা দেখাচ্ছি আমি যেভাবে করি আর কি তো পেয়ারা নিয়ে নিলাম পেয়ারা হচ্ছে আপনি চাইলে আরেকটু ছোট করেও পিস করতে পারেন আবার চাইলে বড় করেও করতে পারেন এটা যার যার পছন্দ মতো তো আমি এখানে পেয়ারা কেটে নিয়েছি সাথে দিচ্ছি এখন কাশন্দি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আসলে লবণ মরিচ যেটাই বলেন না কেন এগুলো হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী আপনি অ্যাড করবেন এখন দিয়ে দিচ্ছি একটু করে বিট লবণ দিয়ে দিচ্ছি একটু করে চিনি দিচ্ছি কাঁচা মরিচ কুচি চাইলে আপনি মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি করা এখন ভালো করে মেখে নিব আসলে এই টাইপের খাবারগুলো হচ্ছে যার যার পছন্দ বা যার যার টেস্ট অনুযায়ী প্রিপেয়ার করা হয় তো চাইলে এখানে তেঁতুল দেওয়া যায় বা আচার অ্যাড করা যায় আপনি যেভাবে পছন্দ করেন আর কি খেতে হয়ে গেল এখন দেখাবো আনারস মাখা তো আনারসগুলো টুকরো করে নিয়ে নিয়েছি একইভাবে দিয়ে দিচ্ছি কাশন্দি বিট লবণ দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ চিনি কাঁচা মরিচ এখানে আর ধনিয়া পাতা দিব না মেখে নিচ্ছে আপনারা কে কে এমন খাবারগুলো লাইক করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমি তো স্পেশালি এমন খাবারগুলো বানাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মাঝামাঝি একটা সময়ে আর এই টাইপের খাবারগুলো ওই সময় খেতেই খুব মজা লাগে আশা করি আজকের এই দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমি শিওর যে এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ